Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna asdaqal hadisi kitabullah wa khairal hadiyya hadiy Muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Alhamdulillah, aske ei mahfile uposthit hote pere ami nijeke shoubhagyoban mone korchi, কারণ এখানে যে কথাগুলো বলা হবে এগুলো প্রত্যেকই আলহামদুলিল্লাহ গ্রহণ করার মতো মানসিকতা আছে। আমরা এমন এমন পরিবেশে কথা বলি কখনো কখনো যেখানে আমরাই বলে যাই আর কেউ শোনার মতো কেউ থাকে না। আলহামদুলিল্লাহ, আপনারা কি শুনবেন? আলহামদুলিল্লাহ, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে বা কি করলে আমরা নাজাত প্রাপ্ত হব, কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা নাজাত পাব। দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ তার যে নীতি আছে সেটাকেই শুদ্ধ মনে করে, ঠিক না? অশুদ্ধ মনে করে কিন্তু কেউ চলে না, সবাই মনে করে তারটাই শুদ্ধ। এমনকি যে ভুল করে সেও শুদ্ধ মনে করে যে আমারটা শুদ্ধ, একেবারে বিবেক বিরোধী কাজও করবে সম্পূর্ণ তারপরেও বলবে তারটা শুদ্ধ। দুনিয়ার কেউ বলে না যে তার পথ খারাপ, তো পথ ভালো এবং মন্দ চেনার একটা মানদণ্ড লাগবে, লাগবে না? লাগে কি না? দুনিয়ার সবাই কিন্তু এই জিনিসটা চিন্তা করে যে মানদণ্ড দেখি, এই যে আমার কাছে পানির একটা বোতল আছে, এটা আইওএস থেকে এটা রেয়া নিতে হয়েছে, অনুমতি নিতে হয়েছে যে মানদণ্ডে টিকছে, যেটা মানদণ্ডে টিকে না এটাকে ফেলে দেয়, এটা এই পানি বিক্রি করা নিষিদ্ধ। দুনিয়ার সবাই কোনো না কোনো মানদণ্ডে চলে। মুসলিমরা একটা মানদণ্ডের উপর কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে, আসতে হবে যে এই নীতিতে আমি চলবো, আমার চলার পথ যেদিকে ইচ্ছে ওদিকে নয়, আমাকে একটা নীতির উপর চলতে হবে। মন মতো চললেই হয় না, যেদিকে ইচ্ছে এদিকে চললে বলা হয় ইত্তিবাল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ বলে এটাকে। প্রবৃত্তির অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হতে বেশি দেরি হবে না, আপনি যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য আমাদেরকে সালফে সালেহীনের মানদণ্ড অনুসরণ, নীতি অনুসরণ করে চলতে হবে। আমার আলোচ্য বিষয় এটাই, কেন আমরা সালাফদের নীতি অবলম্বন করতে বাধ্য, তাদের পথে চলতে বাধ্য, তাদের পথে চলতে আমাদের কী লাভ, কেন আমরা সেই পথটি অনুসরণ করবে, বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এটাকে বলা হয় মানহাজুস সালাফুস সালেহ, সালফে সালেহিনের মানহাজ। আমাদের যারা আকিদায় সামান্যতম জ্ঞান আছে তারা বুঝে, আমরা কথায় কথায় বলি আকিদা ও মানহাজ দুইটা শব্দ, আকিদা ও মানহাজ দুইটা শব্দের অর্থ কিন্তু কাছাকাছি, কিন্তু একটু বেশকম আছে। আকিদা জিনিসটা মানুষের অন্তরে ধারণ করে, আকিদা হচ্ছে হুকমু দেহনি আল জাজেন, দৃঢ়ভাবে আপনি যা বিশ্বাস করেন এটা অন্তরে থেকে যায়। মানহাজ হচ্ছে আপনার এইটাকে বাস্তবায়নের আসল পদ্ধতিটা, যেভাবে আপনি দেখাই দিবেন সেটা হচ্ছে মানহাজ। আকিদার চেয়ে মানহাজ বড়, আকিদার চেয়ে মানহাজ বড়। আকিদা কিতাবে থাকে, অন্তরে থাকে, মানহাজ আমলে চলে আসে। বাস্তব জীবনে আপনি কার অনুসরণ করে চলেছেন? আপনি কি আল্লাহ ও তার রাসূল অনুসরণ করে চলেছেন? সাহাবায়ে কেরাম অনুসরণ করে চলেছেন? আপনি কি তাবেইনদের অনুসরণ করে চলেছেন, ইমামদের অনুসরণ করে চলেছেন? এইটা হবে মানহাজ। কোন পদ্ধতিতে আপনি চলেন সেটা নির্ধারণ করার নাম হচ্ছে মানহাজ। এই মানহাজুস সালাফ আজকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে মানহাজ, মানহাজ অর্থ কি? চলার পথ। মানহাজ হচ্ছে চলার পথ।
দলিল আল্লাহ কোরআনে বলেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও মিনহাজা, প্রত্যেকের জন্য আমি শরীয়ত দিয়েছি, চলার পথ দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এর অর্থ হচ্ছে প্রকাশ্য পথ, যেই পথে সে চলবে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন কোন পথে একজন মানুষ চলবে। কোরআনে করিম দিয়েছেন, হাদিস দিয়েছেন, এই কোরআন এবং হাদিসকে বর্ণনা করার জন্য আবার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মাধ্যমে সেটা বর্ণনার ব্যবস্থা করে দিয়েছেন, আলেমদের ব্যবস্থাপনা করে দিয়েছেন, সালাফদের ব্যবস্থাপনা করে, তারা এই পথটা, এই পথে চলা নাম হচ্ছে মিনহাজ বা মানহাজ। এই পথে যদি আপনি চলতে পারেন, সঠিক পথে আপনি থাকতে পারলেন। সালাফ কাকে বলে? আপনারা সবসময় জানেন যে সালাফি সবাই বলি, আমরা বলি না সালাফি নয় কে? আপনাদের মধ্যে কে কে সালাফি দেখি, আমরা হাত তুলে দেখি। হ্যাঁ, আমি কিন্তু সালাফি, আপনি হোক আর না হন, হ্যাঁ সালাফি সবাই হতেই হবে, সালাফি হতেই হবে। মুসলিম একটা ব্যাপক নাম, মুসলিম একটা ব্যাপক নাম, এমনকি কাদিয়ানিও দাবি করে সে মুসলিম, দাবি করে না, দাবি করে, শিয়ারাও মুসলিম দাবি করে, ও তথাকথিত নুসাইরিরা মুসলিম দাবি করে, দুরুজরা মুসলিম দাবি করে, আগাখানিরা মুসলিম দাবি করে, কিন্তু সবাই কিন্তু সালাফের অনুসারী হতে পারে না। এ উম্মতের মধ্যে যারা সালাফের অনুসারী তারাই হচ্ছে প্রকৃত মানুষ। সালাফ কারা এটা আগে শিরি নেই, সালাফ হচ্ছে প্রথম হচ্ছে সাহাবায়ে কেরাম, সালাফ কারা? সাহাবায়ে কেরাম। এরপরে সাহাবায়ে কেরামের সুন্দর যত অনুসারী আছে সবাই সালাফ, কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করে যাবে তারাই হচ্ছে সালাফে সালেহ, আর যারা অনুসরণ করবে না তারা হচ্ছে খারাপ অথবা তারা সালাফে সালেহিনের নীতির বাইরে। এই হিসাবে আগে যারা চলে গেছে তারা সালাফ, সাহাবায়ে কেরাম এই উম্মতের প্রথম গোষ্ঠী হচ্ছে সালাফ সাহাবায়ে কেরাম, আর তারা যারাই অনুসরণ করে গেছে তাদের সুন্দরভাবে, শর্ত হচ্ছে সুন্দরভাবে অনুসরণ করতে হবে, সুন্দরভাবে অনুসরণ যারা করে গেছে সাহাবায়ে কেরামের তারা প্রত্যেকেই হচ্ছে সালাফ। এই জন্য এখনো সালাফ হতে পারবেন আপনি, আপনি যদি সাহাবায়ে কেরামের নীতি আকীদা বিশ্বাস আমল সবকিছুতে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেন আপনি হবেন সালাফি, আর যদি সাহাবায়ে কেরামের নীতির বাইরে চলেন আপনি হবেন খালাফি অথবা অগ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আপনি হবেন বেদাতি, আপনি হবেন মুহদাস, মুহদাস অর্থাৎ আপনি হবেন নতুন আবিষ্কারকারী, আপনার বক্তব্য কখনো গ্রহণযোগ্য হবে না। কোরআন কারিম আল্লাহ তাআলা সালাফ শব্দটি বারবার এসেছে ব্যবহার করেছেন, এর অর্থ করেছেন যারা চলে গেছে তাদের। আমরা যখন সালাফ সালাফি বলি অর্থ হচ্ছে আমাদের পূর্বসূরী যারা ভালো মানুষ ছিলেন এদের যারা এদের অনুসরণকারী হিসাবে আমরা সালাফি, কোনো ব্যক্তি বিশেষের দিকে সম্পৃক্ত হয়ে কেউ সালাফি হয় না, ব্যক্তি বিশেষের দিকে সম্পৃক্ত হলে কেউ সালাফি হয় না, বরং সালাফ হয় আগে যারা চলে গেছে তাদের অনুসরণের মাধ্যমে সালাফ হইতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাহাবায়ে কেরাম সবাই সালাফি, তাবেঈরা যারা সুন্দর অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম তারা সালাফি, তাবে তাবেঈরা সালাফি, ইমামরা সালাফি, যুগে যুগে ইমামরা সালাফি, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসরণ করেছে তারা সালাফি হইতে পারে। এই যদি হয় তাহলে এর থেকে বের হয়ে যাবে কারা? এক নম্বরে ভিন্ন পথ ও মতের অনুসারী যারা তারা এই সালাফে সালেহিনের পথ থেকে বেরিয়ে গেছে, খারেজিরা। খারেজিরা কি সালাফি? কে বলবেন? খারেজিরা কি সালাফি? কেন নয়? কারণ তারা সাহাবায়ে কেরামের মতের বাইরে গেছে বলেই খারেজি নাম হয়েছে, খারেজি অর্থ বাইর হয়ে গেছে। এখনো যারা খারেজি পনার কাজ করতেছে এরা সবাই সাহাবায়ে কেরামের মতাদর্শের বাইরে যাওয়ার কারণে এদের এরা সালাফি থাকবে না, এরা খারেজি, এরা সালাফি না, এরা খালাফি, এরা সালাফি হতে পারে নাই, কারণ তারা সাহাবায়ে কেরামের মতাদর্শের বাইরে চলে গেছে। সাহাবায়ে কেরামের মতাদর্শ হচ্ছে যে উম্মতের ঐক্য বজায় রাখতে হবে, আর আপনি যদি কিছু লোককে নিয়ে আলাদা হন, আপনি কিছু লোককে নিয়ে আক্রমণ করেন, সাহাবায়ে কেরামের উপর যেভাবে আক্রমণ হয়েছিল খাওয়ারেজের দ্বারা, তাহলে আপনিও খারেজিদের অনুসরণ করে খারেজি হবেন, সালাফি হতে পারবেন না, নামের আগে পিছে সালাফি লাগাইলেও কাজ হবে না, অথবা যদি পণ্ডিত হন আলেম বিবেচিত হন তারপরেও সালাফি হতে পারবেন না, যদি ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম নীতির উপর না থাকেন। সাহাবায়ে কেরামের যুগেই খারেজিরা বের হয়েছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যুগে বের হয়েছে না?
কার বিরুদ্ধে বেরিয়েছে? আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বের হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খারজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, অথচ খারজিরা কোনো দিক দিয়ে আমলে কোনো কম ছিল না। কেমন আমল করত তারা? দিনে রাতে কেউ কেউ 1000 রাকাত নফল নামাজ পড়ত, 1000 রাকাত নফল নামাজ পড়ত। ওই এলাকায় যাওয়ার সময় শুধু গুন গুন কোরআনের আওয়াজ শোনা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের এই কোরআন তাদের পেটের ভিতর ঢুকবে না, গলা থেকে বেরিয়ে যাবে, শুধু পড়াই শুধুমাত্র থাকবে, কারণ তারা কোরআন বুঝার মতো ক্ষমতা নাই। বর্তমান সময়েও যারা এই জাতীয় লোক আছে তাদেরও কোরআন বুঝার ক্ষমতা নাই, নিজেরা যা ইচ্ছে তা শুধুমাত্র বলে বেড়ায়। এরা কোনো আলেমের অনুসরণ করে না, জাহেলদের অনুসরণ করে চলে। এই জন্য তারা আগে যেমন খারেজি এখনও তারা খারেজি। তারপরে বের হলো উম্মতের মধ্যে দ্বিতীয় গোষ্ঠী শিয়া, এরাও বের হয়ে গেছে সাহাবায়ে কেরামের থেকে, বের হয়ে আলাদা শিয়া হয়ে গেছে। শিয়া মানে আলাদা দল হয়ে গেছে, উপদল হয়ে গেছে। এই জন্য তারাও সাহাবায়ে কেরামের সালাফ থাকতে পারে নাই, সাহাবাকে অনুসারী থাকতে পারে নাই, কারণ তারা ভিন্ন মত পথের অনুসারী হয়ে গেছে। আরেক গোষ্ঠী হচ্ছে মুতাজিলা। এরা কিভাবে বের হলো? এরা বিবেককে প্রাধান্য দিচ্ছে, যেটা হাদিস বিবেকে মানে সেটা গ্রহণ করে, যে হাদিস বিবেক মানে না সেটা গ্রহণ করে না। এই জন্য তারাও সালাফদের নীতি থেকে বের হয়ে যাওয়ার কারণে তারাও সালাফি হইতে পারবে না, তারাও সালাফি হইতে পারবে না, কারণ সালাফরা কখনো বিবেককে কোরআন এবং হাদিসের উপরে প্রাধান্য দিত না, কিন্তু এরা বিবেককে, রায়কে, মতকে, কেয়াসকে কোরআন এবং সুন্নার উপরে প্রাধান্য দিচ্ছে। এই জন্য তারা কখনো সালাফি হইতে পারে না। এরা হচ্ছে মুতাজিলা। আরেক গোষ্ঠী কাদারিয়া, তাকদির তাকদিরকে তারা অস্বীকার করে, আর তারা বলে যে নিজেরাই সবকিছু তারা ভাগ্য রচনা করে থাকে। এই কথা যারা বলে তারাও সালাফদের নীতি থেকে বের হয়ে তারাও সালাফি হইতে পারে নাই। আরেক গোষ্ঠী জাবরিয়া, যারা মনে করে যে আমরা কিছুই করার নেই, সবকিছু তিনি নির্ধারণ করে দিয়েছেন, আমি জল পরে পাতা নড়ে সেরকম আমার কোনো ক্ষমতা নেই, অথবা তিনি বলেন যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, এরকম কথা যারা বলে তারাও সালাফদের থেকে বেরিয়ে গেছে। এখনো তাদের ওয়ারিশান রয়ে গেছে পৃথিবীতে। এই কথা বলার কোনো কারণ নাই যে তারা নাই। এই কুষ্টিয়ার দিকে যান, পুরো এলাকা যারা বিশেষ করে লালনের অনুসারী প্রত্যেকেই জাবরিয়া, তারা মনে করে তাদের কোনো ক্ষমতা নাই, যেভাবে ইচ্ছে সেভাবে তাদেরকে চালাচ্ছে। এই গোষ্ঠী এখনো রয়ে গেছে, এরাও সালাফদের নীতি থেকে বেরিয়ে গেছে, সালাফ হইতে পারে নাই। এগুলি তো হচ্ছে গোষ্ঠী। গোষ্ঠীর বাইরে ব্যক্তিকেন্দ্রিক কিছু মানুষ কিন্তু সালাফদের নীতি থেকে বেরিয়ে গেছে। কারা? জাহাম ইবনে সফওয়ানের অনুসারী যারা ছিল, আল্লাহ তাআলার সিফাত অস্বীকার করেছে এবং তারা আল্লাহ তাআলাকে দেখা অস্বীকার করেছে, কোরআনের বা আল্লাহর বাণী বলে অস্বীকার করেছে, এই ব্যক্তিরা যারা এই ব্যক্তির অনুসরণ করবে তারাও সালাফদের থেকে বেরিয়ে গেছে, কারণ তারা সাহাবায়ে কেরামের মত অনুসরণ করেনি। অনুরূপভাবে অনুরূপভাবে দেখেন আশআরীরা, মাতুরিদিরা, তারাও কিন্তু সালাফদের অনুসরণ করেনি, কারণ তারা ইমাম আবুল হাসান আশআরীর অনুসরণ করে চলে। ব্যক্তি অনুসরণ কখনো সালাফদের অনুসরণ নয়। সালাফরা ব্যক্তি অনুসরণ করে না, তারা আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের সামষ্টিক নীতি অনুসরণ করে, ব্যাপক অনুসরণ করে। একক কোনো ব্যক্তিকে তারা অনুসরণ করে চলে না। একক কোনো ব্যক্তিকে অনুসরণ করলে তারা সালাফ হতে পারে না, একক অনুসারী হয়। এই জন্য আশআরীরা কখনো সালাফদের অনুসারী হতে পারে নাই। যারা নিজ দাবি করবে সালাফের অনুসারী, তারা মিথ্যা দাবি করছে। অনুরূপভাবে আমাদের দেশে প্রচলিত মাতুরিদি আকিদার লোকেরাও, তারাও সালাফদের অনুসারী হতে পারে নাই। কেন সালাফদের অনুসারী হতে পারে নাই? কারণ সাহাবায়ে কেরামের নীতি তারা অনুসরণ করেনি, এমনকি তারা তাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুসরণ করেনি। তারা এর পরে আসা 303 হিজরিতে মারা যাওয়া এক ব্যক্তির অনুসরণ করে, নাম হচ্ছে আবু মনসুর আল মাতুরিদি। ব্যক্তি অনুসরণ করলে আর সালাফের অনুসরণ করতে পারে না, কারণ ইসলামের নীতি হচ্ছে কোরআন সুন্নাহ এবং সালফেসার নীতিকে অনুসরণ করা। কোনো ব্যক্তি অনুসরণকারী কোনো ব্যক্তি সালাফের অনুসরণকারী হতে পারে না। তাহলে সালাফ কি আমরা বুঝতে শিখেছি? এই সালাফরা কি জন্য বিখ্যাত হয়েছে? বিখ্যাত হয়েছে কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের যে আকীদা ছিল, এই আকীদাকে অবশ্যই ধারণ করতে হবে। এক নম্বর কথা কি করতে হবে? কোরআন এবং সুন্নাহ, সাহাবায়ে কেরামের যে আকীদা আছে তা ধারণ করতে হবে। দ্বিতীয়ত, কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের যে আমল করতো সে আমলটা ধারণ করতে হবে। নিজেদের পক্ষ থেকে আমল করলে, বানিয়ে বানিয়ে আমল করলে গ্রহণযোগ্য হবে না, নিজেদের পক্ষ থেকে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তৃতীয়ত, তারা আকীদা নেয়ার ক্ষেত্রে, দলিল দেওয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের নীতির বাইরে যায় না। তারা নিজেরা মনে করে এই আকীদা নিতে হলে অবশ্যই
কোরআন সুন্নাহ থেকে নিতে হবে, যদি আমল করতে হয় কোরআন সুন্নাহ থেকে নিতে হবে, এই জন্য তারা সালাফি বলে বিবেচিত। সালাত আদায়কারী নিজের পক্ষ থেকে সালাত আদায় করতে পারে না, করলে সালাফি হবে না, অবশ্যই তাকে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে তাকে সালাফি হতে হয়। এই জন্য তারা বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে তোমরা সালাত আদায় করো। এই রাসূলের হাদিস অনুসরণ করে তারা চলে, কোন ব্যক্তি বিশেষের নীতি অনুসরণ করে কোনদিন কেউ সালাফি দাবি করতে পারে না। সালাফির সালাফরা আর কি করে? সালাফরা মানে যে সালাফের মধ্যে এটাও, তারা তাদের তারা নেতৃত্ব কর্তৃত্বের ক্ষেত্রেও তারা সবসময় সালাফদের অনুসরণ করে চলে, তারা অন্যদের সাথে ব্যবহারের ক্ষেত্রেও এই সালাফদের অনুসরণ করে চলে। ফেতনার মধ্যে মানুষে যে সমস্ত ফেতনায় পতিত হয় সেখানেও তারা সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ করে চলে। সাহাবায়ে কেরাম কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে মুহাম্মদ ইবনে মাসলামা, যখন হানাহানি মারামারি লেগে যাবে তখন তুমি কাঠের একটা তরবারি বানাবে। কাঠের তরবারি কি কাজে লাগে বলেন তো? অর্থাৎ কাউকে হত্যা করবে না, কাউকে হত্যা নিয়োজিত হবে না, এই নীতি সালাফদের নীতি। যদিও তাকে হত্যা করা সে কিন্তু এগিয়ে যাবে না, কাঠের তরবারি প্রতিরোধ করবে কিন্তু কাউকে হত্যা করবে না, এটাই হচ্ছে সালাফদের নীতি। ফেতনার সময় এই নীতি যারা অনুসরণ করবে তারা সালাফি, এর বাইরে হানাহানি মারামারিতে যারা লিপ্ত হবে তারা কখনো সালাফি নীতির অনুসারী হতে পারে না। সালাফদের অনেকগুলি নাম আছে, একদিকে তাদেরকে বলা হয় সালাফি, আবার তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামা, আবার তাদেরকে বলা হয় তায়েফাতুল মানসুরা, তাদেরকে বলা হয় ফিরকাতুন নাজিয়া, তাদেরকে বলা আসহাবুল হাদিস, তাদেরকে বলা আহলুল হাদিস, তাদেরকে বলা আহলুল আসার আসারি, এভাবে তাদের বিভিন্ন নাম আছে, সবগুলি একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ সবাই বুঝাচ্ছে এটাই কোরআন সুন্নাহ সালফে সালেহীন অর্থাৎ সাহাবা তাবেঈনদের অনুসারী যারা, তারাই হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এই নামগুলি সবগুলি একই জায়গায় যাবে, এগুলির ভিন্ন কোনো গোষ্ঠী নয়, একক কোনো অনুসারী নয়, ব্যাপক লোকদের অনুসারী হচ্ছে এই সালাফি নীতি। এই সালাফি নীতির কোনো একক অনুসারী হয় না, ব্যক্তি বিশেষের অনুসারী হলে সালাফি নীতি হইতে পারে না। অথচ এই ব্যক্তি অনুসারী আজ দুনিয়াতে বেড়ে গেছে, প্রত্যেকে অমুকের নীতি অবলম্বন করে, অমুকের ১৩ দফা, অমুকের দেয়া গঠনতন্ত্র, অমুকের দেয়া অমুক তন্ত্র তমুক তন্ত্র, ব্যক্তিকেন্দ্রিক যে ব্যক্তি সব রকমের নির্দিষ্ট সাব্যস্ত করছে, ব্যক্তিকেন্দ্রিক কেউ কেউ আমার আনুগত্যের জন্য দাওয়াত দিচ্ছে, এই সবটি হচ্ছে পদভ্রষ্টতা। ব্যক্তিকেন্দ্রিক কোনো ব্যক্তি আমার দিতে পারে না কেউ। অবশ্যই কোরআনে কারিম এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাদিস আর সাহাবায়ে কেরামের নীতি, এই তিনটির উপরে কথা হতে হবে। কোন ব্যক্তির অন্ধ আনুগত্য ইসলাম কখনো অনুমোদন করেনি। এই তিনটির ভিতরে যে ব্যক্তি থাকতে পারবে তারা তিনটি সব প্রত্যেকটি গুণ তাদের জন্য প্রযোজ্য। কেউ সালাফি বলতে পারে নিজেকে, কেউ বলতে পারে আমি আসহাবুল হাদিস, কেউ বলতে পারে আহলুল আসার, কেউ বলতে পারে আমি আহলুল হাদিস, কেউ বলতে পারে আমি তায়েফাতুল মানসুরা, অথবা কেউ বলতে পারে ফিরকাতুন নাজিয়া, একই জিনিসের বিভিন্ন নাম, এটা আমাদের মনে রাখতে হবে। তবে অবশ্যই আমাদের অনুসরণের ক্ষেত্রে এই ব্যক্তি বিশেষ প্রাধান্য পাবে না। কোনো ব্যক্তি বলে আমাকে অন্ধভাবে আনুগত্য করো, অন্ধভাবে আমার কথা শুনতে হবে, এই কথা মেনে চলো, সেই ব্যক্তি কখনো সালাফি দাবিদার হতে পারে না। এই ব্যক্তি সালাফি নিজে নিজেকে যত রকমের ব্যক্তি যত বড় ব্যক্তি হোক না কেন সালাফি হওয়ার দাবি সে করতে পারে না। সালাফি মানাজ মানহাজ মানা কি বলতে পারেন? যে সালাফি তো একটা সময় পার হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে বলে যে সালাফিজম তো চলে গেছে। কথা কয়েক একটা একটা জমানা ছিল, একটা কাল ছিল, সময় ছিল, এটা পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ, না পার হয় নাই। সালাফিজম হচ্ছে আল্লাহ এবং তার রসুলের দেয়া নীতির উপরে অবশিষ্ট থাকার নাম হচ্ছে সালাফিজম। এবং এটার নীতি কি কার কিভাবে পরীক্ষিত হয়েছে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে যেই ব্যক্তি সাহাবায়ে কেরামকে, যেই ব্যক্তি কোরআন সুন্নাহ বুঝার জন্য সাহাবায়ে কেরামকে মানদণ্ড নিযুক্ত করবে তারাই হচ্ছে সালাফি। আর যারা নিজেদের পক্ষ থেকে কোরআন বুঝার চেষ্টা করে তারাই হচ্ছে খালাফি। যদিও তারা বুঝে বলে যে আমরা কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু তারা কোরআন সুন্নাহর অনুসারী নয়। আল্লাহ তাআলা কেন আপনাকে মানে সালাবে সালে মানাজ অনুসরণ করতে হবে? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলেছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, এই মানুষগুলো যদি তোমরা যেভাবে ইমান এনেছ সেভাবে ইমান আনে তবে তার হেদায়েত প্রাপ্ত হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কাদেরকে বলেছে তোমাদের মতো ইমান? সাহাবায়ে কেরামকে। তো সাহাবায়ে কেরামের মতো ইমানদার কেউ হলে সে হেদায়েত প্রাপ্ত হবে। এর অর্থ হচ্ছে যে এই ব্যক্তির ইমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের নীতি অবলম্বন করবে না সে কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা আল বাকারা ১৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অনুরূপভাবে,
আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যারা সাহাবায়ে কেরামের নীতির বাইরে চলবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ওয়াদা দিয়েছেন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা যেই ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে হেদায়েত প্রকাশিত হওয়ার পরে অনেকে আছে হেদায়েতের কথা বললে বলে এইটা কেমন হলো ওইটা কেমন হলো কোরআন আয়াত বললো শুনে না হাদিস বললো মানে না তাদের মন মতো পথে চলে এদের সম্পর্কে বলা হচ্ছে ওমা ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন তিন নম্বর কথা আল্লাহর কথা শুনে রাসূলের কথা শুনে এমন ঈমানদারদের কথা শুনে না এরা কারা এরা হচ্ছে সাহাবায়ে কেরাম এই সাহাবায়ে কেরামের নীতির বাইরে যারা চলবে আল্লাহ তাআলা বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা যেদিকে যেতে চায় তাকে সেদিকে যেতে দেয়া হবে ওয়া রুসলিহি জাহান্নাম আগুনে তাকে দগ্ধ করা হবে ওয়া সাআত মাসীরা তার ঠিকানা হবে অত্যন্ত নিকৃষ্ট এর অর্থ হচ্ছে যারা এই নীতি অবলম্বন করবে সালাফি নীতির বাইরে থাকবে তাদের জন্য বড় ধরনের ধমকি কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আরো দেখেন কোরআনে কারীম আল্লাহ তাআলা যারা সাহাবায়ে কেরামের পথে চলে তাদেরকে তাদের অনুসরণ করতে বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আমার পথের দিকে ফিরে এসেছে সাহাবায়ে কেরামের কথা বলছেন তাদের পথ এবং মতকে অনুসরণ করে চলো অর্থাৎ এদের পথ অনুসরণ করতে আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরাম বান আনাবা ইলাইয়া আল্লাহর দিকে যারা গেছে নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম আল্লাহর দিকে প্রত্যাবর্তিত মানুষ এজন্য তাদের অনুসরণ করে আমাদের চলতে হবে না হলে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবো না চতুর্থত আমরা দেখি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ঈমানদারগণ সত্যবাদীদের অন্তর্ভুক্ত তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সাহাবায়ে কেরাম সত্যবাদী সাহাবায়ে কেরাম সত্যবাদী এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের সত্যবাদী হিসেবে ঘোষণা করেছেন এইজন্য সাহাবায়ে কেরামের যারা অনুসারী হবে তারা হবে সত্যিকারের সালাফি এর বাইরে যারা সাহাবায়ে কেরাম অনুসরণ করবে না তারা হবে খালাফি এবং তাদের অনুসরণ করা বাধ্যতামূলক না হলে আপনি কখনো সঠিক পথটি খুঁজে পাবেন না পঞ্চমত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তাদের সুন্দর অনুসারীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে জান্নাতের ওয়াদা করেছেন কোরআনে কারীমে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসান সাবিকুল আউয়ালুন ওয়া মিনাল মুহাজিরিনা আনসার মুহাজির যারা আগে ঈমান এনেছে এবং যারা পরবর্তীতে সুন্দরভাবে তাদের অনুসরণ করেছে সুন্দর অনুসরণ করতে অর্থ করেছেন আমাদের শেখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ বলছেন সুন্দর অনুসরণ অর্থ হচ্ছে অনুসরণের জিনিসটা বুঝছে বুঝে ভালো করে ধারণ করছে সেটা অনুসারে আমল করছে এই তিনটি জিনিস যে ব্যক্তি করেছে তারা সত্যি সত্যি সাহাবায়ে কেরাম অনুসারী হয়েছে এবং তারাই সালাফি মতাদর্শের অনুসারী আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন আদালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন জান্নাত যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত এবং তারা সেখানে চিরস্থায়ী হবে এ হচ্ছে বড় সফলতা ষষ্ঠত সাহাবায়ে কেরাম কখনো পরিবর্তিত হননি দুনিয়ার বুকে মানুষ পরিবর্তিত হয়ে যায় আজ ভালো তো কাল পরিবর্তিত হয়ে যাচ্ছে কিন্তু সাহাবায়ে কেরাম কখনো পরিবর্তিত হননি আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে ঘোষণা করেছেন তিনি বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই ঈমানদারদের অর্থাৎ তখনকার সাহাবায়ে কেরাম কথা বলছে যে তাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকারকে পূর্ণ করেছেন ও ফামিনহুম মান কাদা নাহবা কেউ অবস্থায় মারা গেছেন আর কেউ অপেক্ষা করছে তাদের মৃত্যু আসবে ওয়ামা বাদ্দালু তাবদিলা সাহাবায়ে কেরাম কখনো তাদের নীতি থেকে এক বিন্দু এক চুলো এদিক সেদিক হননি এই জন্য ইমাম সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যেই জিনিসটি সাহাবায়ে কেরাম করেননি সেটা কখনো দিন হইতে পারে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেই জিনিস সাহাবায়ে কেরামের যুগে দিন ছিল না কিয়ামত পর্যন্ত সেটা কোনদিন দিন হবে না সেটা কোনদিন ইবাদতে যুক্ত হতে পারে না কারণ সাহাবায়ে কেরামের যেটা ইবাদত যেটা করে জান্নাতে যাওয়ার দরকার সাহাবায়ে কেরাম করে গেছে যে ইবাদত করে জান্নাতে যেতে পারে মানুষ সেই ইবাদত সাহাবায়ে কেরাম করছে নতুন কোন ইবাদত আবিষ্কার করার ক্ষমতা কারো নেই সুতরাং যে ব্যক্তি মনে করবে ভিন্ন কোন পদ্ধতিতে চোরা গলিতে চিপাচিপি কোন চিপা দিয়ে পার হয়ে জান্নাতে যাবে সেই পদ্ধতি ইসলাম দেয় নাই রাজপথ দিয়ে যেতে হবে সেটা হচ্ছে যেই পথে সাহাবায়ে কেরাম চলে গেছে সেই পথ দিয়েই শুধুমাত্র আপনাকে জান্নাতে যাওয়ার পথ খুঁজতে হবে সপ্তমত তো সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তার বলেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি হে নবী আপনি বলে দিন যে হচ্ছে আমার পথ এই পথে আমি ডাকছি আমি এবং যারা আমার অনুসরণ করে তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম প্রথম অনুসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা যেই পথে
চলেছে সেই পথটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। লম্বা একটি রেখা আঁকছেন, রেখা এঁকে বলেছিলেন যে হচ্ছে আল্লাহর পথ, এর এই পাশে ও পাশে অনেকগুলো পথ আছে, শয়তান প্রত্যেকটি পথের সামনে দাঁড়িয়ে আছে। আর যখন একজন ঈমানদার চলে বা মানুষ চলতে থাকে তখন শয়তান ডাকতে থাকে আমার দিকে আসো, আমার দিকে আসো। এগুলি হচ্ছে খারেজিদের পথ, এগুলি হচ্ছে শিয়াদের পথ, এগুলি হচ্ছে রাফেজিদের পথ, এগুলি হচ্ছে মুতাজিলাদের পথ, এগুলি হচ্ছে কাদেরিয়াদের পথ, এগুলি হচ্ছে জাবরিয়াদের পথ, এগুলি হচ্ছে আশারীদের পথ, মাতুরিদের পথ। কিন্তু আল্লাহর পথ সোজা, একেবারে যারা এই পথে চলে গেছে অনুসরণ করে, আল্লাহর পথ অনুসরণ করে যারা চলে যাবে এই জান্নাতে তারা পৌঁছে যাবে, কোন রকমের বাধা তাদের হবে না। কিন্তু এই পথের এই পাশে ও পাশে অনেকগুলো রেখা রাসূলুল্লাহ একে দেখিয়েছেন যে এখানে একজন দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, শুধু ডাকছে আমার দিকে আসো। দুনিয়ার বুকে প্রত্যেকে আপনাকে দাওয়াত দিচ্ছে, প্রত্যেকে দাওয়াত দিচ্ছে, কেউ দাওয়াতের বাদে নেই। শিয়ারা দাওয়াত দিচ্ছে, খারেজিরা দাওয়াত দিচ্ছে, মুতাজিলারা দাওয়াত দিচ্ছে, কোরআন হাদিস অস্বীকারীরা দাওয়াত দিচ্ছে, তথাগত বিবেকবান বিবেকবান দাদা বলে নিজেদেরকে বলে যে তাদের কি নিজেদের বিশেষ চিন্তাধারা, এই লোকগুলি চিন্তাবিদেরা দাওয়াত দিচ্ছে আপনাকে। কিন্তু আপনাকে চিন্তাবিদের দাওয়ায় আপনি জান্নাত পাবেন না, আপনি শিয়াদের দাওয়াতে জান্নাত পাবেন না, খারেজির নীতি জান্নাত পাবেন না। আপনাকে কোরআনে সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম নীতিতে হলে তখনই শুধুমাত্র আপনি জান্নাত পাবেন, নাহলে আপনি জান্নাতের পথে চলতে পারলেন না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল হাযিহি সাবিলি, এ হচ্ছে আমার পথ, আল্লাহ পথ একদম সোজা রাজপথ, এখানে কোনো চোরাগলি বলতে কোনো কিছু নাই। চোরাগলিতে ঢুকে কেউ কোনোদিন জান্নাতের আশা করতে পারে না। আপনি যদি ঢাকা যান আর যদি বলেন যে আমি উল্টা দিকে রওনা হব, কোনোদিন ঢাকা বুঝতে পারবেন না। অবশ্যই আপনাকে মেইন রোডে যেতে হবে, পথ চিনতে হবে, না হলে আপনাকে ঘুরতে ঘুরতে হলেও ঢাকার পথে আসতে হবে। এই জন্য আসুন প্রথম জীবনের প্রথম দিন থেকেই সালাফি মতাদর্শকে প্রতিষ্ঠা করে তার মধ্যে থেকে থাকে। জান্নাতে যেতে হলে পথ লাগবেই লাগবে, যত দূর ঘুরে আসেন এখানে না আসলে আপনি আর জান্নাতের পথ হারিয়ে ফেলবেন, ওই জান্নাতের পথে আপনি কোনদিন যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের উপরে এমন একটি সময় আসবে যা বনী ইসরাইলের বনী ইসরাইল উম্মতের উপরে এসেছে। সেটা কি? তারা 73 ভাগে বিভক্ত হয়েছে, 72 ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এটা জানাননি নাকি নিজের পক্ষ থেকে বলছেন, বলেন তো এটা কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, অবশ্যই রাসূল বলেছেন। রাসূল যদি বলে থাকে এটা হবে কি হবে না, অবশ্যই সেটা হবে, সেটা ঘটবে। আর যত ফেরকা আপনি দেখতে পাচ্ছেন এই ফেরকাগুলো কোন না কোন এরকম মিল্লাত ভাগ হয়ে গেছে, কিন্তু একটি গোষ্ঠী থাকবে, রাসূল বলেছেন যারা একটি গোষ্ঠী থাকবে যারা জাহান্নামে যাবে না, বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। এটার নাম হচ্ছে আল ফেরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এরাই হচ্ছে সালাফের অনুসারী এবং কোরআন এবং সুন্নাহর অনুসারী, তারাই হচ্ছে এই যারা কোরআন সুন্নাহ এবং সালাফের সাথে অনুসরণ করবে, তারা এই মত ও পথের মধ্যে থাকবে, তারা অন্য কোনো পথে যাবে না। এরা এইটা অনুসরণ করতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, কি বলেছেন? সাহাবা কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ এরা কারা যারা নাজাত প্রাপ্ত দল, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি আর আমার সাহাবীরা আছে। আমি আছি হচ্ছে সুন্নাহ, সাহাবীরা হচ্ছে জামা, বুঝতে পারছেন? অর্থাৎ আহলুস সুন্নাতি ওয়াল জামা, আহলুর রাসূল, আহলুল হাদিস ওয়াল জামা ও সাহাবা। যে ব্যক্তি আহলুল সুন্নাহ ওয়াল জামা বাইরে, সাহাবা একরামের নীতির বাইরে, হাদিস এবং আসারের বাইরে অন্য কোন পথে যদি কেউ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে সেটা তার দুঃস্বপ্ন, কোনোদিন সেটা বাস্তবায়িত হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন উম্মতের মধ্যে ভাগ হবে, এই ভাগ যেহেতু হবে আপনাকে খুঁজতে হবে যেটাতে ভাগ নাই, যেখানে গেলে আপনি জান্নাত পাবেন সেটা আপনাকে আপনি খুঁজে বের করতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম ফাসাইরা ইখতিলাফান কাসীরা, জীবনের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ একদিন ভাষণ দিলেন, সকাল থেকে দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভাষণ দিলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে বিদায় ভাষণ দিচ্ছেন মনে হয়, আপনি আমাদেরকে বলেন আমরা কি করব? রাসূল বললেন যে আমার মৃত্যুর পরে অনেক মতভেদ দেখতে পারবে, এই মতভেদের সময় তোমাদের কাজ হবে যে তোমরা আমার সুন্নাতকে আমার আদর্শকে অনুসরণ করে চলবে, আমার আকীদা আমি আকীদা শরীয়ত হিসেবে যা রেখে যাচ্ছি সেটা অনুসরণ করে চলবে, ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিন আর দু আলিয়া বিন নওয়াজিল, এবং খুলাফা রাশিদার আদর্শকে তোমরা ধারণ করে থাকবে এবং দাঁত কামড়ে পড়ে থাকবে ছাড়বে না।
কোন ক্রমেই সাহাবা একরামের নীতিকে না ছাড়ার জন্য রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন সুতরাং অবশ্যই সেটাকে ধরে রাখতে হবে তিনি তারপর তিনি বলেছেন ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদা কারণ প্রত্যেকটি নতুন আবিষ্কার করা পথ ও মত সবই বিদাত ওয়া কুল্লা বিদাতিন দালালা আর প্রত্যেকটি নতুন এই পথ সবই বদ্রষ্টতা এগুলি হচ্ছে এগুলি দালালাতিন ফিন্নার এগুলি জাহান্নামে যাওয়ার পথ অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন হাদিসে বলেছেন তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা তোমাদেরকে স্বচ্ছ পথের উপর রেখে যাচ্ছি রাত দিন সেখানে সমান অন্ধকার কোনো চোরাগলি বলতে কোনো কিছু নেই রাত দিন আল্লাহর দিন একেবারে উন্মুক্ত সহজ সরল যে কোনো মানুষ বুঝতে পারে কিন্তু যে ব্যক্তি নিজেকে ধ্বংস করতে চায় সেই বক্রপথ খোঁজে যদি কেউ রাসূলের অনুসরণ করে কোরআনের অনুসরণ করে সাহাবা একরাম অনুসরণ করে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না কারণ সাহাবা একরাম ছিলেন উম্মতের মধ্যে তারা হচ্ছে সবচেয়ে বেশি হেদায়েত সবচেয়ে বেশি এমন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি আমরা বলছি না তারা সবাই মাসুম নিরপরাধ কিন্তু তারা যে পথে চলে জান্নাতে যাওয়ার ওয়াদা পেয়েছেন সেই পথে চললে আপনি সঠিক পথে থাকতে পারবেন নইলে পথভ্রষ্ট হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য বলেছেন খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার প্রজন্ম সবচেয়ে উত্তম তারপরে সাহাবীদের পরাবাদের প্রজন্ম তারপরে তাবিদের প্রজন্ম রাসূল বলে দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়ে দিয়েছেন সুতরাং এর পাইরে রাসূল বলেছেন এরপরে কি হবে বলে দিয়েছেন এরপরে মানুষকে জিজ্ঞাসা করলে সাক্ষী না চাইলেও সাক্ষী দিবে এবং তাদেরকে কিছু জিজ্ঞাসা করলে মিথ্যা বলবে বর্তমান যুগে তাই হচ্ছে মানুষ অনুসরণ করে চলছে এমন লোকদের যা এলমের মধ্যে কোনো যোগ্যতা বলতে কিছু নাই তারা গণকবাজি করে গণকবাদের অনুসরণ করে চলেছে অমুক তারিখে কিয়ামত হবে অমুকটা হয়ে গেছে দলালের নাম হচ্ছে দলাল হচ্ছে দাজ্জাল এই জাতীয় কথাগুলি যারা বলে যাচ্ছে ওদেরকে তারা অনুসরণ করে যাচ্ছে কিসের ভিত্তিতে এগুলি না কোরআনের কথা না হাদিসের কথা না সাহাবায়ে কেরামের কথা তবে সালেহীনের কথা নয় যারা সালাফদের অনুসরণের বাইরে এই জাতীয় লোকদের অনুসরণ করে চলবে কোনোদিন হেদায়েতের পথে থাকতে পারবে না অবশ্যই বড়দের পথ অনুসরণ করে চলতে হবে বড়রা কারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস পড়েন আপনি বুঝতে বা ঈমান কাকে বল বুঝতে পারবেন এখনো তাদের মধ্যে ঈমানের জ্ঞান আসে নাই তারা আপনাদেরকে দারস দিতে আসে তারা আপনাদেরকে শিখাতে আসে ঈমান শিখে না ঈমান কাকে বলে তারা শিখতে পারেনি এখনো এই মানুষগুলো আপনাদেরকে যখন শিখাতে আসে আপনারা তখন তাদের থেকে কিভাবে গ্রহণ করেন সেগুলো বুঝতে হবে যে সালাফদের থেকে বাইরে চলে যাচ্ছেন যারাই সালাফদের থেকে বাইরে চলে যাবে এভাবে তারা পথভ্রষ্টতায় পর্যবসিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ওই গোষ্ঠীটাকেই জান্নাতে যাবে বলেছেন ওই গোষ্ঠী থেকে জান্নাতে যাবে বলেছেন জাহান্নাম থেকে মুক্তি পাবে বলেছেন যারা সালাফদের অনুসরণ করবে কুল্লু ফিন্নার ইল্লা ওয়াহিদা ওই গোষ্ঠীটা শুধু জান্নাতে যাবে হ্যাঁ জান্নাতে যাবে জাহান্নামে যাবে না তারা হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে চলবে সুতরাং আমাদেরকে অনুসরণ করতে হবে এই পথটাই অনুসরণ করতে হবে অনেকে বলতে পারেন ওনারাও তো মানুষ আমরাও মানুষ না ওনারা মানুষ আমরা মানুষ অর্থের দিকে ঠিক কিন্তু কর্মের দিক থেকে বিশ্বাসের দিক থেকে তাদের সাথে কোনো কিছু তুলনা চলে না সাহাবায়ে কেরাম যদি দেখতেন কোথাও কেউ আকীদা বিরোধী কথা বলেছে কোথাও কোনো বেদাতের বিরুদ্ধে কেউ বেদাতের পক্ষে কথা বলেছে তাদেরকে কখনো তারা ছাড় দিতেন না আপনারা সেই ঘটনা জানেন একবার দেখলেন আবু মুসা আশারাদিয়াল্লাহু আনহু দেখলেন যে যে মসজিদের কুফার মসজিদে কিছু লোক বসে বলছে সাব্বিহু উমিয়া কাব্বির উমিয়া হাল্লিল উমিয়া 100 বার সুবহানাল্লাহ পড়ো 100 বার আলহামদুলিল্লাহ পড়ো 100 বার আল্লাহু আকবার পড়ো কথা তো অনেক সুন্দর ঠিক না ভালো কি বলছে ভালো কথাই তো বলছে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পড়তে বলেছে কিন্তু তিনি দৌড়ে গেলেন কার কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাছে বললেন যে আবু আব্দুর রহমান মসজিদে কিছু লোককে দেখছি 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার বলতে এই নীতি তো আমরা কোনোদিন দেখি নাই বলছে তুমি কি করছো বলে আমি তো কিছু করি না আপনার কাছে দৌড়ে চলে আসছি বলে আমার কাছে দৌড়ে চলে আসছো যেই কাপড় তার পরনে ছিল এই কাপড় নিয়ে দৌড়ে গেলেন যে বললেন যে হে মসজিদবাসী হয় তোমরা কোনো ওহী পেয়েছো আল্লাহ পক্ষ থেকে আমরা অথবা তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জানো আমরা তো কোনোদিন এটা দেখি নাই যে এরকম নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছে যে সবাই মিলে বলবে 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার বলে টেনে টেনে আমাদের দেশে যেটা করা হয় তো জানে না কি করে হ্যাঁ জিকিরের 100 বার লক্ষ বার সোয়া লক্ষ বার বিভিন্ন সিস্টেম চালু করেছে এই সিস্টেম এভাবে বেদাত চালু হয় তখন এটা বলার পরে তারা কি বলল বলল যে আবু আব্দুর রহমান আমরা কি খারাপ কিছু করতেছি হ্যাঁ খারাপ কিছু করে খারাপ কিছু করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে কিন্তু এটাই খারাপ আসলে এটা খারাপ তাদের দৃষ্টিতে খারাপ কিছু করে নাই কিন্তু এটা খারাপ কেন এটা বেদাত আর বেদাত মানে হচ্ছে অকল্যাণ এই জন্য ইমাম তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন কাম মিন মুরিদিন লিল খাইর লাম ইউসিবহু কল্যাণ চাইলে পাওয়া যায় না
কল্যাণ খুঁজতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অনুসারী হয়ে কল্যাণ খুঁজতে হবে, বুঝতে হবে ওই পদ্ধতিতে। আপনার মন মতো একটা বুঝ দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতে পারেন না, আপনার মন মতো একটা তাফসীর নিয়ে আসতে পারেন না, কোরআনের হাদিসের ব্যাখ্যা একটা নতুন করে দাঁড় করাতে পারেন না, আপনাকে কোরআন এবং সুন্নাহ এবং সহাবায়ে কেরামের ব্যাখ্যা অনুসারে আপনাকে চলতে হবে। অনেকে নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করায়, দেখে আশ্চর্য হতে হয়, কোন কোন হাদিসের ব্যাখ্যা তারা নিজেরা বানাচ্ছে বসে বসে, কোন কোন আয়াতের ব্যাখ্যা নিজের পক্ষে তারা নিজেরা অপব্যাখ্যা করে নিজের পক্ষে নিজের নেতৃত্ব কর্তৃত্ব ফুটানোর জন্য সেটা তৈরি করে নিচ্ছে। অথচ কোরআন এবং সুন্নাহের বিরুদ্ধে স্পষ্ট বলছে, তারা যা চিন্তা করছে না যে কি বলছে, তারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ, দুনিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য বিভিন্নভাবে কোরআন এবং হাদিসের আয়াতের ব্যাখ্যা করছে, হাদিসের অপব্যাখ্যা করে যাচ্ছে। এদের সম্পর্কে সাবধান না থাকতে পারলে সালাফি হতে পারবেন না, সালাফি থাকতে পারবেন না। সালাফি থাকতে হলে অবশ্যই সাবধান থাকতে হবে যে কে কি বলছে, সবকিছুর উপরে আমাদের হাত দেওয়া যাবে না, ভালো বেশি করলেই কিন্তু ভালো হয় না। তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে শুনতে গেছে, যাইয়া শুনছে যে ইবাদতের ক্ষেত্রে রাসূল এইটা এইটা করতেন, রাতে ঘুমান আবার জাগ্রত হন, আবার তিনি রোজাও রাখেন ভাঙেন, আবার তিনি বিয়েও করেছেন। এখন তিন ব্যক্তি বললেন যে মহা কাজ করব, কি একজন বলে যে আমি জীবনে বিয়ে করব না, আরেকজন বলে যে আমি সারা বছর রোজা রাখবো, আরেকজন বলে যে আমি সারা রাত ধরে নামাজ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বলে যে তোমরা তিনজন এটা বলেছ, বলে হ, বলে না এটা গ্রহণযোগ্য নয়, দেখতে কি খারাপ নাকি, ভালো কাজ করতে চাইছি কিন্তু রসুল গ্রহণ করেন নাই, রসুল যেটা করেন না এটাই জন্য গ্রহণযোগ্য হবে না। যত রকম হোক এই জন্য এই নীতি গ্রহণ করা যাবে না যে নীতি রসুল অনুমোদন করেন নাই। যে ব্যক্তি যারা এই নীতি নিজেদের পক্ষ থেকে বানিয়ে নিচ্ছেন, বুঝতে হবে যে তারা বেদাতের মধ্যে লিপ্ত আছেন। আকিদাতে যেমন বেদাত হয়, আকিদাতে যেমন আকিদাতে যেমন শিরিক হয়, আমলেও তেমন শিরিক হয়। আকিদাতে যেমন শিরিক হয়, আমলেও তেমন শিরিক হয়। অর্থাৎ মানে আকিদার ক্ষেত্রে যেমন শিরিক হয়, আমলের ক্ষেত্রেও শিরিক হয়ে থাকে। অনুরূপভাবে একজন মানুষ আমলের ক্ষেত্রে বেদাত হয়, আকিদাতে বেদাত হয়। সুতরাং বুঝতে হবে চাই চারভাবে বেদাত হয়, দুইভাবে বেদাত হয়, দুইভাবে শিরিক হয়, এটা বুঝতে হবে। মানুষ যখন আমল করে যাচ্ছে কখনো কখনো সে বেদাত করতেছে, এই বেদাত বাড়তে 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 একসময় শিরিক হয়ে যায়। কখনো কখনো সে বিশ্বাসের ক্ষেত্রে বেদাত করছে, বেদাত বাড়তে বাড়তে একসময় শিরিক হয়ে যাচ্ছে। আমলও শিরিক হয়, আমলও বেদাত হয়, আকিদাতেও শিরিক হয়, আকিদাও বেদাত হয়। এই জিনিসটি না জানার কারণে আজ সমাজের মধ্যে সমস্যা হচ্ছে। যেই লোকটি আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, সে বেদাত দিয়ে শুরু করেছে, এটার পরিণতি শিরিক পর্যন্ত নিয়ে যাবে, আপনাকে দিন থেকে বের করে দিবে। একটু পথ যদি কোনো কেউ পথ থেকে দূরে সরে যায়, সঠিক পথে আর আসতে পারে না। আমার ওস্তাদজি মোহাম্মদ রবি হাদি রবি বিন হাদি উমাইর মাদখালি রহমত হাফেজাহুল্লাহ, তিনি একদিন বলছিলেন পড়ানোর সময়, বলছে যে আমরা এক শেখকে দেখা করতে যাচ্ছিলাম রিয়াদে, ওবাইলান এক শেখকে দেখা করতে যাচ্ছে, আমরা একটা রাস্তা ভুলে গেছি, কয় যে আমরা 100 কিলোমিটার ঘুরে দেখি যে আর ওনার বাড়ি পাই না, কারণ রাস্তা ভুলে গেছি, রাস্তা ভুলে গেছি। আবার ঘুরে ঘুরে ওই জায়গায় আসছি যেখানে রাস্তা হারাইছি, ঠিক এই জায়গায় ঢুকছি, তখন রাস্তা পাইছি। তিনি তখন বুঝালেন আকিদা হচ্ছে এরকম জিনিস, এটা হচ্ছে মানহাজ। মানহাজ একবার যদি ভুল হয়ে যায়, এই মানহাজকে আর শুদ্ধ করার জন্য অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ সর্বেশাল নীতিতে আসতে হবে। আপনি বেদাত রেখে মানহাজের দাবি করবেন, এটা গ্রহণযোগ্য নয়। আপনি বেদাত রেখে শিরক রেখে আপনি বললেন আপনি মানহাজে আসেন, কখনো সেটা গ্রহণযোগ্য নয়। আপনার আকিদা মানহাজ কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈনদের কারো ইমামদের সাথে মিলে না, এরপর আপনি বলবেন যে আপনি সঠিক পথের উপর আছেন, আপনার এটা মন গড়া মতবাদ, এটা কোরআন সুন্নাহর বিষয় নয়। নিজের মন গড়া মতবাদ দিয়ে কোনোদিন কোরআন এবং সুন্নাহকে ধারণ করা যায় না, এবং সেটা দিয়ে আপনি কোনো হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না। হেদায়েত প্রাপ্ত হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ এবং সর্বসালীন মানহাজ অনুসরণ করতে হবে। এই সালাফি মানহাজ গ্রহণ করা ফরজ, ওয়াজিব, ওয়াজিব আইনি, ব্যক্তির উপর ফরজ, কোন একজনের হুজুরের উপর নয়, ব্যক্তির উপরে। আপনার দায়িত্ব আছে প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করার ক্ষেত্রে, এই কাজটি আল্লাহ রসুল অনুমোদিত করছে, আল্লাহ রসুল অনুমোদন করছে কিনা, এই কোরআনটি কোরআনে অনুমোদন করছে কিনা, কোরআনে বল থাকলে বলবেন যে এই ব্যাখ্যাটাকে অনুমোদন করেছে। কারণ বেদাতিরা কোরআন দিয়ে দলিল দেয়, বেদাতিরাও হাদিস দিয়ে দলিল দেয়, কিন্তু তারা যে ব্যাখ্যা দাঁড় করেছে ওই ব্যাখ্যাটা শুদ্ধ না। আপনাকে অবশ্যই জানতে হবে কোরআনের কোন ব্যাখ্যাটা শুদ্ধ, কোরআন হাদিসের কোন ব্যাখ্যাটা শুদ্ধ, তা ভালো আলেমদের থেকে জেনে নিতে হবে। না হলে আপনাকে এই অর্থ ভুল বুঝিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে। যারা বিভ্রান্ত করছে তা প্রত্যেকেই এভাবে বিভ্রান্ত করে যাচ্ছে। তবে কি জানেন, হাদিস দিয়ে সাধারণত বিভ্রান্ত করতে কমে পারে, বেশিরভাগই কোরআনে করিম দিয়ে মানুষ বিভ্রান্ত বেশি করে। এই জন্য দেখবেন বেদাতিদের একটা একটা বড় আলামত হচ্ছে তারা হাদিসকে কোনো না কোনো ভাবে পাশ কাটিয়ে যাবে। একদল বলবে মোতাওয়াতের ছাড়া মানি না,
আরেক দল বলবে যে হাদিসের আমার বিবেকে ধরে না কমন সেন্সে ধরে না আরেক দল বলবে এই হাদিস তো আমাদের কেমন কেমন লাগে আরেক দল বলবে এই হাদিসের অর্থ অন্য বুজার কোরআন বিরোধী হইছে এরা হচ্ছে সবাই বেদাতি হাদিস যদি শুদ্ধ হয় কোনোদিন সেটা কোরআনের বিরোধী হবে না বিবেকের বিরোধী হবে না এবং এটা কোনোদিন এইটা মানতে বাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবায়ে কেরাম একজনের কথা শুনছেন একজন যায় বলছে যে আমি রাসূলের সাথে কাবার দিকে ফিরে সালাত আদায় করেছি ওই সময় সবাই সালাতের ভিতরে ঘুরে কাবার দিকে ফিরে গেছে কেন তারা জানে যে এটা হক একজন যদি শুদ্ধ সহি যদি হয়ে যায় হাদিস সেটা মানতে বাধ্য কিন্তু বেদাতীরা কি করবে সব সময় তাদের কাজ হলো হাদিসের ক্ষেত্রে কোনা কোনা ভাবে ফুরন কাটা কোনা কোনা ভুল ধরা এটা কেমনে হলো এটা কেমনে হলো এইজন্য আহলুল হাদিস নামটা একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম কারণ হাদিস অনুসরণ করে চলে তারা এবং আহলুস সুন্নাহ অ্যাপ্রোপ্রিয়েটা সুন্নাহ অনুসরণ করে চলে তারা কারণ কোরআনের ক্ষেত্রে কেউ বিরোধিতা করে এমন কি কাদিয়ানিও কোরআনের কথা বলে এমন কি বেদাতীরাও কোরআনের কথা বলতে কোনো আপত্তি করে না হাদিস বললে তাদের মন খারাপ হয়ে যায় এজন্য কোরআনও পড়বেন হাদিসও পড়বেন হাদিসের ব্যাখ্যা সর্বে সাধারণ নিতে হবে কোরআনের ব্যাখ্যা যেই ব্যাখ্যা সালাফরা দেননি যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে আসেনি সেই ব্যাখ্যা আপনার আমার দরকার নাই এগুলো হচ্ছে বেদাতীদের ব্যাখ্যা এই বেদাতীতে বাঁচতে হলে সালাফদের অনুসারী হতে হবে এবং সর্বসাধারণ মানহাজকে অনুসরণ করে চলতে হবে এই বর্তমান সময়ে যদি কেউ সর্বসাধারণ মানহাজ অনুসরণ না করে তাহলে প্রত্যেকটি মানুষ বিভ্রান্ত হতে বেশি দেরি লাগবে না এই সময়ে দ্বীনের প্রতি সত্যিকারের জ্ঞান অর্জন করা এবং এই সময়ে দ্বীনের উপর টিকে থাকার জন্য আপনার আমার খুঁজতে হবে যে আমরা কার অনুসরণ করে চলবো সাহাবায়ে কেরাম অনুসরণ করে চলবো এটা যদি না রাখতে পারেন অবশ্যই আপনি পদদস্ত হবেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকাশের তারকাগুলো আকাশের জন্য আমানত স্বরূপ আমার উম্মতের জন্য আমার সাহাবীরা আমানত স্বরূপ পাহারাদার তারা আমানতদার এই জন্য সাহাবায়ে কেরামের এই ব্যক্তিত্ব আমানতদার হিসেবে তাদের কথা শুনবেন তাদের ব্যক্তিত্ব অনুসারে দেখে তাদের কি করেছে কি পথ চলে কি পথে চলেছে সেই পথকে যদি মেনে চলতে পারেন আপনি আমি সঠিক পথে থাকতে পারবো নাহলে বর্তমান এই যুগে ফেতনার যুগে আপনাকে আমাকে দ্বীনের সুরতে আপনাকে বিভ্রান্ত করবে দ্বীন নাম দিবে দেখাবে তিনি দ্বীন বুঝাচ্ছে আপনাকে অত তিনি আপনাকে দ্বীন থেকে বিচ্যুত করছে এজন্য কোরআন সুন্নাহ এবং সালাফদের অনুসারী হওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই আমাদের কোনো মত নাই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ এবং সালাফের নীতি অনুসরণ করে আমাদেরকে দ্বীনের দুনিয়াতে রাখার তৌফিক আখিরাতে যেন আমরা ফেরকাতুন নাজির অন্তর্ভুক্ত হতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته